উন্নয়নের অনেক গল্প শুনেছেন, কিন্তু আমরা আজকে যখন গতকাল থেকে মূলত হচ্ছে ঢাকার বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে আমরা সেই হসপিটালগুলো পরিদর্শন করেছি। আজকে যদি আমি ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞতা আমি বলি, তাহলে আমি বলতে চাই আমাদের যে ফিলিস্তিনের রাফা ক্যাম্প রয়েছে না, এই ফিলিস্তিনের রাফা ক্যাম্পটি এটি ফিলিস্তিনে নয়, আমাদের বাংলাদেশেও রয়েছে এবং সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনের রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন। এই ভঙ্গুর যে স্বাস্থ্য খাতটি, সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন, ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন। সেই জায়গা থেকে আজকে আমাদের হেলথকেয়ার যিনি এডিজি মহোদয় ছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি এবং ঢাকা মেডিকেলের পরিচালক ওনাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যদি লাল ফিতার দৌরাত্ব না থাকে, যদি রাজনৈতিক আধিপত্য না থাকে, যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে, ট্যান্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা, স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে, তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্যখাতকে ওনারা জনমুখী স্বাস্থ্যখাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন। অর্থাৎ 90 দিনের মধ্যে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই বৈষ্ণবী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যে আপনারা যদি 90 দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্যখাতকে জনমুখী করতে পারেন, সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন, আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সবসময় দিব। অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই যে মাফিয়াতন্ত্র ছিল হসপিটালগুলোতে, যে স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল হসপিটালগুলোতে, সেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা কাঠামো এই হসপিটালগুলিতে আর কখনোই ফিরবে না এবং সেই কফিনে ছাত্রনাগরে একদম আজীবনের জন্য পেরেক মেরে দিয়েছে। সুতরাং আপনারা নির্ভয়ে কাজ করবেন, যাতে করে আমাদের যে স্বাস্থ্যখাতটি রয়েছে এই স্বাস্থ্যখাতটি জনকল্যাণমুখী হতে পারে। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে ইতিমধ্যে আজকে সকালে আমরা যখন গিয়েছি, সেখানে গিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক এবং আমাদের এডিজি মহোদয়ের মিটিংয়ের মধ্যে বিশ্বাস করি আজকে যারা আছেন তাদের এই আন্দোলন এবং তাদের যে আত্মত্যাগ, অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা ফিরে আনতে পারবো না, অনেকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ আছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে যদি বৈষম্যমূলক একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয়, অথবা আমাদের যেটি ওনারা বললেন বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা করতে না পারলে যতজন আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগের কাছে কিন্তু আমরা ঋণ থেকে যাবো। এবং আমি সাজিদ সাহেব এবং আমাদের হাসনা যেটা বললেন তার সঙ্গে সম্পূর্ণ একমত, এই যে আজকে একটি আপনারা নতুন ভবিষ্যৎ দেখার চিন্তা করছেন এটিকে নস্যাৎ করার জন্যে কোনো হাসপাতালে যাতে কোনো অব্যবস্থা না থাকে আমরা প্রত্যেকটি হাসপাতালে যাব। আজকে ঢাকার প্রায় সবগুলি সরকারি হাসপাতালে গিয়েছি, কালকে আমরা বেসরকারি হাসপাতালে যাব, এরপর ঢাকার বাইরে যত হাসপাতাল আছে চিটাগং, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ সমস্ত বিভাগীয় হাসপাতালে আমরা একে একে যাব। এবং আমি এটিও পরিষ্কার করে দিই, আমাদের যদি কোনো হেলথ ম্যানেজার, ডিরেক্টর, ডক্টর, নার্সেস অথবা কর্মচারী, আপনারা যদি দায়িত্ব পালন না করেন, মধ্যস্বত্বভোগীর কাছে আপনারা শরণাপন্ন হন, কোনো সরকারি হাসপাতালে যদি বাইরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা কোনো রোগীকে বাইরের থেকে মেডিসিন কিনতে দেওয়া হয়, ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না। সুতরাং এই হুঁশিয়ারি অত্যন্ত স্পষ্টভাবে দিয়ে যাচ্ছি, আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করবো, এইরকম অনিয়ম করার জন্য আপনারা নিগৃহীত হলে সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। সুতরাং দায়িত্বহীন ভাষায় বলতে চাই, স্বাস্থ্যের পরিবর্তন আসন্ন, আপনারা সবাই যদি আমাদের সঙ্গে থাকেন এই পরিবর্তন শুধুমাত্র অল্প সময়ের বিষয়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে। হাসপাতাল থাকা যেটি করেছে সরকারিভাবে যেগুলো ছিল সবগুলি হাসপাতাল থেকে তার রেকর্ডটা অলরেডি সাবমিট করেছে, আর এইটা নির্দিষ্ট অনেক বিগ অ্যামাউন্ট, পুরো সংখ্যাটা অ্যাড হবে অনেক, এটা বললে হাতে প্রিমেচিউর হবে, কারণ সরকারি হিসাবের বাইরেও অনেক হিসাব আছে, টোটালটা না করে আমরা এখানে বলব না। আর দ্বিতীয় হচ্ছে যে সমস্ত প্রাইভেট হসপিটালকে ইমেইল এবং চিঠি দেওয়া হয়েছে, রবিবারের মধ্যে তারা সেই হিসাবটা আমাদেরকে দিয়ে দিলে আমরা আপনাদেরকে হয়তো সোমবারে জানাতে পারবো। তারপরেও এটা কিন্তু একদম ঠিক হবে না, কারণ আমাদের যারা অনেকেই এই আওতার বাইরে ছিল তাদের হিসাবটুকু নিলেই পরে পুরোটা বলা যাবে। আর দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন বেসরকারি হাসপাতালে, এখানে দেখুন ন্যাশনাল যখন ক্রাইসিস হয় বা
জাতির জন্য যারা জীবন উৎসর্গ করে, বেসরকারি হাসপাতাল তো সারা বছরই ব্যবসা করে, এই সময়টুকুতে তারা উদারতা দেখাবেন এটাই আমরা এক্সপেক্ট করি। আমরা কাউকে জোর করবো না, কারণ ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে ওনারাই কিন্তু বিল রাখছেন না। সুতরাং এই জিনিসটা যাতে সবাই অ্যাডপ্ট করেন সেটাই আমরা চাই। আমি কিন্তু কোনো বেসরকারি হাসপাতালকে জোর করছি না, এর মধ্যেই তারা অনেকেই কিন্তু তারা মানবিক বা এই এই পরিস্থিতি চিন্তা করে যারা আজকে ধরেন জীবন বিসর্জন দিয়েছেন বা আত্মত্যাগ করেছেন, তাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই, তারা তো চলেই গেছেন। সুতরাং এই জায়গাটায় মহানুভবতার পরিচয় দিয়েছেন অনেকে, বাকিরাও দিবেন বলে আমরা বিশ্বাস করি। ফান্ডটা স্যার কোথেকে আপনারা কালেক্ট? ফান্ড যতটুকু ওনারা দেওয়ার দিয়েছি যে হসপিটালগুলোতে ওইটার বিষয়ে বলি, আমরা গতকালকে থেকে যে হসপিটালগুলোতে গিয়েছি সেই হসপিটালগুলোতে তারা আমাদেরকে একটা সিঙ্গেল রুমে ডেকে নিয়ে সাহস করে এখন এই কথা বলছে, আমাদের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখানে যার সংখ্যা রয়েছে তার চেয়ে 3-4 গুণ বেশি সংখ্যায় মানুষ আসলে মারা গিয়েছে, শহীদ হয়েছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা আমরা যতটুকু জানি যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে, এজেন্সিগুলো রয়েছে, তারা এই ইনফরমেশনগুলো কোনো একটি সরকারকে হোক সরকারের নির্দেশে সেগুলো সেভ করে রাখেন সরকারকে বাঁচানোর জন্য, কিন্তু তারা এই ইনফরমেশনগুলো নষ্ট করে ফেলেন না, এই রেকর্ডগুলো তাদের কাছে সবসময় থেকে যায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে আজকের মধ্যে দেখা করে স্পষ্ট করে চাপ দিয়ে এটি বলবো, ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয়, কারণ আলটিমেটলি আমরা স্টিল এখনও জানি না যে আমাদের কতজন ভাই শহীদ হয়েছেন। সেই জায়গা থেকে মাহিন যেটি বলবো যে এগুলোর প্রত্যেকটি প্রপার ডকুমেন্টেশন করার জন্য যাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে ইনক্লুড করবো, যদি কেউ সহযোগিতা করতে আগ্রহী না হয় তাহলে তার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। স্যার একটা বিষয়ে, মানে বাংলাদেশ মেডিকেল মানে উত্তরা সাবেক সেখানে আমরা গিয়েছিলাম, তো যাওয়ার পরে আমরা আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে সেখানে যে যারা ভর্তি ছিল সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি, চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, মেডিকেল এডুকেশনকে জনমুখী করে রিফর্ম করতে হবে। আমরা আপনাদেরকে আমরা যে সাহস আজকে পাচ্ছি ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা চাইলে অনুসন্ধান করতে পারেন এবং সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আছে তাদের কাছ থেকে আপনারা শুনতে পারেন। সেখানে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন দলীয় যে ক্যাডার বাহিনী ছাত্রলীগ যুবলীগ সহ তারা কিন্তু গিয়ে ডাক্তারকে রীতিমতো জিম্মি করেছে। জিম্মি করে সেখানকার যে তথ্যগুলো, সেখানে কতজন মারা গেল, সেখানে কতজন আহত ভর্তি হলো, প্রত্যেকটা জায়গায় প্রেশারাইজ করেছে এবং তথ্যগুলো তারা লোপাট করেছে। আপনাদের পদক্ষেপ কি সেটা জানতে চাচ্ছি, পদক্ষেপ কি আপনারা কি করবেন? আমাদের পক্ষ থেকে পদক্ষেপ, আপনাদের বিভিন্ন হাসপাতালে যতগুলো ডকুমেন্ট আছে আর এই মুহূর্তে আছে সেটা লিখিত হোক বা অলিখিত কিংবা যে সেগুলো ফুটেজ আকারে থাক, আপনারা সেগুলো সংরক্ষণ করবেন, কারণ আমাদের রাষ্ট্র থেকে সেটার প্রপার ডকুমেন্টেশন হবে। আচ্ছা, এই জায়গাটাতে আমি অ্যাড করি।